চট্টগ্রামে আসলেই স্বাভাবিকভাবেই আমার আহমদ সাফার কথা মনে পড়ে, কিন্তু আহমদ সাফার সাথে আমার পরিচয় চট্টগ্রামে হয়নি, ঢাকাতে হয়েছে এটা। আর যখনই আমি বেশি জানি না চট্টগ্রাম সম্পর্কে, যে কত কম জানি তার প্রমাণ হিসেবে বলছি, ইংরেজ আমাদের আগের চট্টগ্রামের কারা মহাপুরুষ বা মহানারী ছিলেন তার সম্পর্কে কিছু জানি না। যেমন আমাদের চট্টগ্রাম বারো আউলিয়ার দেশ, এখানে নিশ্চয় কোনো নারী আউলিয়াও থেকে থাকবেন, আমি তাদের সম্পর্কে জানি না। আর যদি না থেকে থাকে সেটা একটা প্রশ্ন আকারে হাজির হতে হয়। তো ইংরেজ আমল থেকে শুরু করা যাক। আমি শুরু করি ধরেন নবীনচন্দ্র সেন নিয়ে। তিনি পাঁচ খণ্ডে আত্মজীবনী লিখেছেন, আমার জীবন, সেটা কলকাতায় ছাপা হয়েছে, আমি জানি না চট্টগ্রামে নিশ্চয় আপনারা পড়েছেন এটা। তো তিনি অনেক বড় লোক ছিলেন কবি হিসেবে, পলাশীর যুদ্ধ কবিতা লিখেছেন এবং সেইটাতে সিরাজউদ্দৌলার অবিমিশ্র নিন্দা উনি করেননি, কিন্তু মাঝে মাঝে একটু নিন্দাও তাকে করতে হয়েছে। সিরাজউদ্দৌলা প্রচুর মদ্যপান করতেন, নর্তকী নাচাতেন, এবং সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ ইংরেজরা নয়, সিরাজউদ্দৌলা নিজেই, যদি আমি সংক্ষেপে বলি। এই জন্য আমি নবীনচন্দ্র সেনের নিন্দা করছি না। আমার এই ধরনের কথাকে অনেকে পছন্দ করেন না। নবীনচন্দ্র সেন হচ্ছে বঙ্কিমচন্দ্রের চেয়ে দশ এগারো বছরের ছোট এবং তার বন্ধু। আমার মনে হয় চট্টগ্রামের সবচেয়ে সৃজনশীল লেখকদের একজন ঊনবিংশ শতাব্দীতে। তিনি সরকারি অনেক উচ্চপদে চাকরি করেছিলেন। এই চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের তিনি এখন যাকে পিএস বলেন এই টাইপের একটা চাকরিতে পৌঁছেছিলেন, কিন্তু তার ক্ষমতা এত বেশি ছিল যে তিনি ছোট ছোট ক্যারামের চাকরি দিতে পারতেন। আমাদের চট্টগ্রামের দ্বিতীয় বিখ্যাত ব্যক্তি যার কথা আমার মনে পড়ে, আমার এটা কোনো পদ্ধতিগত ভাবে বলছি না, গবেষণা নয়, আড্ডার কথায়, তিনি হলেন আব্দুল করিম। তখন ওই মুসলমানদের নামের আগে মৌলবী লেখা হতো, মৌলবী আব্দুল করিম। উনি লেখাপড়া করে ভালো ছাত্র ছিলেন, সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় প্রথম শ্রেণীতে পাশ করেছিলেন এবং তাতে তিনি সংস্কৃত নিয়েছিলেন। আপনারা জানেন এটা 1893 দিকের কথা। তারপরে তিনি যেটাকে আমরা এখন বলি এইচএসসি, উচ্চ মাধ্যমিক, ইন্টারমিডিয়েট বলতে পারি, ইন্টারমিডিয়েট আর্টস, প্রথমে বলতে ফার্স্ট আর্টস, FAI, এগুলি বলতো, তখন কি বলতো আমি জানি না, ওই পরীক্ষা উনি পাশ করেন নাই। এই চট্টগ্রাম কলেজ থেকে সসম্মানে তিনি ফেল করেছেন। অনেক বড় বড় লোক কিন্তু এই পরীক্ষা ফেল করেছেন তখন ইন্টারমিডিয়েটে, যেখান থেকে আমরা পাশ করেছি, আমরা কি গৌরবান্বিত। সে আব্দুল করিমকে একটা কেরানির চাকরি দিয়েছিলেন তৎকালীন বিভাগীয় কমিশনারের অফিসে। চট্টগ্রাম জেলা তখন অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি, বিশেষ করে নবীনচন্দ্রের আত্মজীবনীতে যারা পড়বেন সেখানে অনেক ভালো কথা আছে, খারাপ কথা অনেক আছে। চট্টগ্রামের সৌন্দর্যের অসাধারণ সব বর্ণনা এই পাহাড়ের উপরে, এখন একটা তর্ক হচ্ছে না এটাকে কোর্ট হিল বলবো না পরীর পাহাড় বলবো, তো সেরকম অনেক নবীনচন্দ্রের বই তাদের পড়া উচিত অন্যান্য বইয়ের মধ্যে। আমি ফার্সি বই পড়তে পারি না, সুতরাং ফার্সি ইতিহাসের কথা বলছি না, সেই সমস্ত বইও আছে চট্টগ্রাম সম্পর্কে।